1889 সালের 3রা ডিসেম্বর মেদিনীপুরের কেশপুরের মোহবনী গ্রামে ত্রৈলোক্যনাথ বসু ও লক্ষ্মীপ্রিয়া দেবীর কোল আলো করে এলেন এক বীর বঙ্গসন্তান। খুশি নয়, বরং লক্ষ্মীপ্রিয়ার মনে তখন কেবল আতঙ্ক, কারণ এর আগে তিনি যে তার দুই সন্তানকে হারিয়েছেন, এই পুত্র সন্তানটি যাতে সুস্থ থাকে তাই দিদি অপরূপা দেবীর হাতে তাকে তুলে দিলেন। তিন মুঠো খুদের বিনিময়ে সন্তানকে তুলে দেওয়ার জন্য ছেলের নাম রাখা হল ক্ষুদিরাম। তখন আর কে জানত যে এই ছেলেটি পরে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অধ্যায়ে এক নতুন ইতিহাস রচনা করবে। ছোটবেলাতেই বাবা মাকে হারিয়েছিলেন ক্ষুদিরাম। একটি সহায় সম্বলহীন ছেলে হিসেবে ছোটবেলা থেকেই সমাজের বঞ্চনার শিকার হয়েছিলেন। হয়তো এই জন্যই মাত্র 12 বছর বয়সেই স্বাধীনতা সংগ্রামে ছুটে গেলেন। তখন বিপ্লবী আন্দোলনের আগুন জ্বলছিল চতুর্দিকে, ইংরেজদের শাসন থেকে ভারতকে মুক্ত করতে অনবরত সংগ্রাম চলছিল। সেই আগুন ক্ষুদিরামের মনে প্রাণেও জ্বলছিল। এর মধ্যেই একদিন ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার দায়িত্ব এসে পড়ে তার উপর। 1908 সালের 30শে এপ্রিল এই পরিকল্পনাকে সার্থক করতে কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে নিক্ষেপ করলেন বোমা, কিন্তু কিংসফোর্ডের বদলে প্রাণ হারালেন অন্য দুই বিদেশিনী। বোমা বিস্ফোরণের পরে নির্দেশ ছিল পিস্তল ফেলে দেওয়ার, কিন্তু পিস্তলের প্রতি এক অমোঘ আকর্ষণ থাকার জন্যই সম্ভবত তখন সেটা করতে পারেননি তিনি। ঠিক সেই কারণেই পরের দিন ধরা পড়লেন পুলিশের কাছে। ধরা পড়ার সময় তিনি খাবার খাচ্ছিলেন, আর জামার পকেটে তখনও ঝুলছিল সেই পিস্তল। আর সেটা দেখেই ব্রিটিশ পুলিশ তাকে শনাক্ত করলেন এবং তাকে গ্রেপ্তার করলেন। গ্রেপ্তারের পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেও জেলে গিয়ে তিনি তার মুখ খুললেন না। কতটা আন্তরিক দেশপ্রেম থাকলে একটা 16 বছরের যুবকের পক্ষে এত বড় আত্মত্যাগ করা সম্ভব? বিচারে তার ফাঁসি ধার্য হল। শোনা যায় হাসি মুখে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করেছিলেন তিনি। পীতাম্বর দাস এই বীর শহীদের মহান আত্মত্যাগকে উৎসর্গ করে লিখেছিলেন, একবার বিদায় দেমা ঘুরে আসি, যেন এই বিপ্লবীর সত্তা আজও আমাদের রক্তে শিরায় উপশিরায় মিশে রয়েছে।